যুক্তি যখন হার মানে তখন ক্রোধ জাগ্রত হয়। এবার কারো নির্বাচনের শাসক দলের কাছে জবরদস্ত কোনো ইস্যু নেই। কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি উন্নয়নের ঢাক পেটানো মানুষের কাছে অসহনীয়। শান্তি সম্প্রীতির গল্প নিজের পিঠ নিজে চাপড়ানোর মতোই এই প্রথম বিধানসভা নির্বাচন। যে নির্বাচনে শাসক দল সিপিএম গ্রহণযোগ্য কোনো নির্বাচনী ইস্যু তুলে ধরতে পারেননি। যুক্তি যখন থাকে না তখনই বেরিয়ে আসে হুমকি, গালিগালাজ ইত্যাদি। রাজ্য জুড়ে সিপিএম আজকাল শুধুমাত্র এই কাজটাই করছে। নির্বাচনে ভোটাররা মত প্রকাশ করবেন ইস্যুকে ভিত্তি করে। পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসলে কি কাজ করবে রাজনৈতিক দল, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার দক্ষতা, নীতি ও সদিচ্ছা আছে কিনা, অতীত দিনের কাজকর্ম কেমন ছিল ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে যুক্তি কম থাকলে নির্ভর করতে হয় পুলিশ প্রশাসন বেশি শক্তি সবকিছু ম্যানেজ করে ভোট চুরির ওপর। এছাড়াও নির্ভর করতে হয় রাজনৈতিক কুটচালের ওপর। এবারকার বিধানসভা নির্বাচনে শাসক দল সিপিএম এর কাছে জোৎসই তেমন কোনো নির্বাচনী ইস্যু নেই। বিগত বিধানসভাগুলোতে কখনো বিজয় রাঙ্কেলের জেনিভা ভাষণকে ইস্যু করে সিপিএম নির্বাচনী বাজিমাত করেছে, কখনো জোট রাজত্বের কালো দিনগুলোকে বারবার ইস্যু করে নির্বাচনী বৈতরণী পার করেছে সিপিএম, আবার কখনো বা মুখ্যমন্ত্রী মানিক সরকারের তথাকথিত স্বচ্ছতার ছবি বিক্রি করে নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। বিগত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় অর্থের মুখাপেক্ষী উন্নয়নকে ইস্যু করেছিল শাসক দল, কিন্তু অভিজ্ঞতায় মানুষ দেখেছে কেন্দ্রীয় অর্থের দালান বাড়ি তৈরি হলেও পরিষেবা শূন্যের কোঠায়, কেন্দ্রীয় অর্থের রাস্তা তৈরি হলেও রক্ষণাবেক্ষণ নেই, কর্মসংস্থান সৃষ্টির চূড়ান্ত দৈন্যদশা, উপজাতি গিরিকন্দরগুলোতে উন্নয়ন এখনো স্বপ্ন, তথাকথিত উন্নয়নের নামে ব্লকে ব্লকে চলছে লুটতরাজ। হিসেব দিতে না পেরে রেগার কাজও বন্ধ, এক কথায় মানুষের উন্নয়ন প্রায় শূন্যের কোঠায়। ফলে শাসক দলের উন্নয়নের স্লোগান থোপে টিকছে না, বাকি রইল শান্তি সম্প্রীতির ইস্যু। যে রাজ্যে নারীরা নির্যাতিতা, যেখানে বিরোধী দল করার সুবাদে আজও খুন হতে হয়, যেখানে বিরোধিতা শুধু নয় মিছিলে না হাঁটলে প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দেওয়া হয়, সামাজিকভাবে অপদস্থ করা হয়, সে রাজ্যে যে শ্মশানের শান্তি বিরাজ করছে সে কথা জনগণ বুঝে গিয়েছে। আর সম্প্রীতিটা ভাঙল কে? দেশের সিংহভাগ রাজ্যে সিপিএম এর অস্তিত্ব নেই, সে সকল রাজ্যে হিন্দু মুসলিমের সম্প্রীতি অটুট, কিংবা যে সকল রাজ্যে জাতি উপজাতি বা জনজাতিদের মধ্যেও সম্প্রীতি নষ্ট হয়নি, তাহলে ত্রিপুরায় সম্প্রীতির স্লোগান নিছক একটি আরোপিত স্লোগান ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে শান্তি সম্প্রীতির উন্নয়নের ইস্যু নিয়ে এবার অন্তত হালে পানি পাচ্ছে না শাসক দল। যুক্তি কম থাকলে অবলম্বন করতে হয় অন্যান্য পন্থা। দিল্লি সহায় না থাকায় বিগত নির্বাচনগুলোর ন্যায় প্রশাসনকে ব্যবহার করাও ততটা সহজ নয়। আর রাজ্য সরকারের কর্মচারীরা যারা এতদিন ভোট চুরিতে অংশ নিতেন, তারাও বেতন বঞ্চনার কোপে পড়ে তেমনভাবে ভোট চুরিতে রাজি হচ্ছেন না। পুলিশেরও অনেকটা এরকমই অবস্থা। তাহলে বাকি রইল ছলচাতুরি আর পেশি শক্তির আস্ফালন। এ কারণেই ঝর্ণাদাস বৌদ্ধ থেকে শুরু করে অমল চক্রবর্তীরা, এমনকি শাসক দলীয় সোশ্যাল মিডিয়া সাইটেও বিরোধী দলকে গালাগালি, প্রগতিশীল সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে কুৎসা এবং ফিরে আসলে দেখে নেবার হুমকি দেওয়া ছাড়া ইতিবাচক কোনো বক্তব্য নেই। পাশাপাশি প্রধান বিরোধী দলের লটারি টিকিট প্রত্যাশীদের মধ্যে যারা নির্বাচনী প্রতীক পাবে না, সেই সকল প্রত্যাশীদের মধ্যে যারা দল ও জনগণের সাথে গদ্দারি করে বিগত বিধানসভা নির্বাচনগুলোর মতোই প্রকাশ্যে রণকুঙ্কার দিতে চলেছেন, তারাই সিপিএম এর কাছে নির্বাচনী অস্ত্র। এছাড়া শিকারী মোরক কংগ্রেসকে দিয়ে যতখানি ভোটে ভাগ বসানো যায় ততই শাসক দলের পোয়াবারও। এক কথায় এবারকার নির্বাচনে ইতিবাচক ভোটে নির্বাচনে জয়লাভ করা অসম্ভব দেখেই নেতিবাচক ভোটকেই পাথেয় করতে চাইছে সিপিএম, তাই জনসভাগুলোতে চলছে গালিগালাজ, হুমকি ইত্যাদি। তবে সেই নেতিবাচক কৌশলকে রাজ্যের মানুষ কতখানি গ্রহণ করে সেটাই এবার